এটা যেন একখানা মহাকাব্য, যার মধ্যে থেকে বেরিয়ে আসছে একটা একটা করে প্রশ্ন। কারাগার পার্ট ওয়ান। হ্যালো বন্ধুরা, আমি অভি এবং আমি বলছি সুদূর মুম্বাই থেকে। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ। নাটক নামাতে আপনাদের সকলকে স্বাগত। কারাগার পার্ট ওয়ান ট্রেলার যখন আমি রিভিউ করেছিলাম তখন বলেছিলাম যে ট্রেলারেই অনেক বড় প্রশ্ন, কিন্তু মশাই এই সিরিজে তো পড়তে পড়তে প্রশ্ন। কারাগারের গল্পের স্টার্টিংয়ের বিষয় তো আপনারা সবাই বলতে গেলে পরে জানেন, কারণ সেটা ট্রেলারেই পরিষ্কার করে বলে দেওয়া আছে। কিন্তু তার সাথে আরও অনেকগুলো মানুষের জীবনের গল্প আছে এবং তাদের পাস্ট, প্রেজেন্ট আর ফিউচারের গল্পও আছে। সেখানে আছে টান টান উত্তেজনা, কিউরিসিটি, ফাউল প্লে, সাসপেন্স, আর আছে ঝুড়ি ঝুড়ি প্রশ্ন। অ্যাকচুয়ালি নিয়ামত উল্লাহ মাসুমের এই গল্পটা, মানে পার্ট ওয়ানের গল্পটা, কেবলমাত্র মানুষের মধ্যে প্রশ্ন তৈরি করার জন্যেই বানানো হয়েছে, এটাই দেখলে পরে মনে হয়। আর তার সাথে ওনারই দুর্ধর্ষ স্ক্রিন প্লে এবং সাইয়েদ আহমেদ শওকের দুর্দান্ত ডিরেকশন এই সিরিজ, মানে এই পার্ট ওয়ানটাকে একটা এপিক বানিয়ে দিয়েছে বলা যেতে পারে। একটা মহাকাব্যে যেমন অনেক চরিত্র থাকে এবং সেই সব চরিত্রের সাথে রিলেটেড অনেক গল্প থাকে, প্রশ্ন থাকে, ঠিক তেমনভাবেই এই কারাগার পার্ট ওয়ান হলো একটা ছোট্ট মহাকাব্য। আর ঠিক তেমনভাবেই এই ছোট্ট মহাকাব্যের প্রত্যেক কটা চরিত্রের গল্প আছে, তার সাথে প্রশ্ন আছে, এবং সব থেকে প্রধান চরিত্রের, মানে রহস্যজনক কয়েদির, মনকে অস্থির করে দেওয়ার মতন সাসপেন্স আছে, যেটা কারাগার টু দেখার জন্যে একটা অধীর আগ্রহ তৈরি করে। সিরিজের প্রথমেই জেলের সিসিটিভি ফুটেজকে লিক করলো থেকে শুরু করে দেন জেলারের ছেলে কেন এই জেলে, সেই প্রশ্নের উত্তর পাওয়ার সাথে সাথে আবার একটা ঘোলাটে ব্যাপার তৈরি হয়ে যায় সেই ছেলেকে নিয়ে। তারপরে জেলারের যে ইমিডিয়েট সাবঅর্ডিনেট, তার কাজকর্ম নিয়ে প্রশ্ন চলে আসে। ঠিক এমনভাবেই জেলার মুস্তাক, ডিবি ডিপার্টমেন্টের অফিসার আশফাক, মাহা এবং প্রধান রহস্যময় চরিত্র সেই কয়েদি, প্রত্যেকের কার্যকলাপ এবং তাদের লাইফ নিয়ে অজস্র প্রশ্ন, যেটা সারাক্ষণ অডিয়েন্সকে ঘিরে রাখবে। আর এইসবের বাইরেও আরও একখানা রহস্যময় ক্যারেক্টার আছে। একজন বুরখা পরা মহিলা জেলার মুস্তাককে ফলো করে, কেসে আরও অনেক টার্ন অ্যান্ড টুইস্ট আছে, এবং সেই দিক দিয়ে দেখলে পরে এই কারাগার পার্ট ওয়ানকে সাসপেন্স অ্যান্ড টার্ন অ্যান্ড টুইস্টের মহাকাব্যও বলা যেতে পারে। যদি আপনারা মনোযোগ সহকারে এটা দেখেন, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদের মাথা ঘুরে যাবে। কারণ রাইটার এবং ডিরেক্টর যেমনভাবে চঞ্চল চৌধুরীর গল্পটাকে পাস্ট থেকে শুরু করে প্রেজেন্টে নিয়ে এসেছে উইথ হিস্টোরিক্যাল এভিডেন্স, কোনো টাইম ট্রাভেল দিয়ে না, সেটা রিয়েলি ব্রিলিয়ান্ট ছিল। যদিও মাঝে জোড়া তাপ্তি রয়েছে যেটা ভীষণ রকমভাবে অবভিয়াস, যেটা মাহাও মেনশন করেছে, কারণ সেটা আপনারা দেখে বুঝে নিন। দেন আসল ঘটনার বাইরে অন্য সব চরিত্রের মধ্যে দিয়ে তাদের পার্সোনাল লাইফের ঘটনা দিয়ে আসল ঘটনার সাথে অ্যাড করা, সেটাও দুর্দান্তভাবে করা হয়েছে। আর একদম শেষে একটা চমক। হ্যাঁ, এক কথায় রাইটিং এবং ডিরেকশন ইজ মাইন্ড ব্লোয়িং। কারণ এমন ধরনের গল্পে যেখানে কোনো অ্যান্সার নেই, শুধু প্রশ্ন রয়েছে, সেটা দিয়ে একটা সিরিজ বানিয়ে ফেলা, মানে গোটা একখানা সিরিজ বানিয়ে ফেলা এবং সেই সিরিজটাকে অডিয়েন্সকে বসিয়ে দেখানো, ইটস আ ট্রিমেন্ডাস জব। এবং সেটা দেখে লোক প্রশংসাও করছে, এর থেকে ভালো আর কি হতে পারে? তার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো, ক্যামেরার কাজ খারাপ না, মেকআপও ভালো বলতে হয়, এবং যেটা গল্প আর ডিরেকশনের সাথে আরও একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হলো অ্যাক্টিং। আমি প্রথমেই চঞ্চল চৌধুরীকে একদম সাইড করে দিচ্ছি, কারণ উনি অসামান্য। যদিও পার্ট ওয়ানে ওনাকে বেশি সময় দেখতে পাবেন না, বাট তাও উনি যতটুকু আছেন তাতেই কাঁপিয়ে দেওয়ার জন্যে যথেষ্ট। কারণ একটা ফেক চরিত্রকে রিয়েল হিসেবে দাঁড় করানো, অ্যাক্টিংয়ের মধ্যে অ্যাক্টিং করা, সোজা কাজ না। তারপর আসে ইন্তেখাব দিনার। ওনার অ্যাক্টিংয়ের খাতায় এটা আরও একটা সুবর্ণ পারফরমেন্স হিসেবে লেখা থাকবে। ওনার চরিত্রের ক্রাইসিসটা এবং অ্যাংজাইটিটা একেবারে প্রমিনেন্ট দেখা গেছে। দেন আজাদ সেতু, ব্রিলিয়ান্ট অ্যাক্টর এবং এইখানে কাইন্ড অফ করাপ্ট এবং চতুর অফিসারের ভূমিকা ভালোভাবেই পালন করেছেন। দেন তাসনিয়া ফারেন, মাই স্টার।
সে যে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, ফ্যামিলি ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা ভালো মতোই দেখে বোঝা গেছে ওর অ্যাক্টিংয়ের মধ্যে দিয়ে। কনফিডেন্ট মেয়ে বাট ইন আ ডাইলেমা। তারপর আসে নাইম, ভালো অ্যাক্টার এবং ভালো করেছে এবং আগে আরও ভালো কিছু দেখতে পাবো আশা রাখি। জেলের ভিতরে যে কয়েদিদের মধ্যে ম্যানিপুলেশন করে সেই হেড কয়েদি আর তার চেলা, তাদের পারফরমেন্সও ভালো ছিল। এক কথায় এভরিথিং ইজ ব্রিলিয়ান্ট, বাট কারাগার কি পারবে তকদিরকে ছাপিয়ে যেতে? তার উত্তর তো পার্ট টু রিলিজ হওয়ার পরেই পাওয়া যাবে। আমি কারাগার পার্ট ওয়ানকে 4 stars দেবো আউট অফ 5 stars। আপনারা কত স্টার্স দেবেন কমেন্ট করে বলুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি আপনাদের এই ভিডিওটা একটু হলেও সঠিক বলে মনে হয় দেন লাইক করুন, শেয়ার করুন, আর এই ভিডিওটা শেষ হওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আজকে তাহলে আসি, আপনাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। নমস্কার।